আচ্ছা, আমাদের পড়া কি ছিল? গতকালকেই তো পড়া দিলাম। কালী মায়ের সাদা ছিল, তাই না? ওয়ালাইকুম আসসালাম। এই কালী মায়ের সাদা পড়া ছিল না? হুম, এক এক করে পড়া নিবো। আচ্ছা, পারিশা, পারিশা রোল নাম্বার 26 নাই? রোল নাম্বার 26 পারিশা নাই তোমরা? কে হলো, কথা শোনো না আমার। হাফসা আমান সাবা, বলো কালিমের সাথে চলো। কি বলতেছো আবার বলো। হ্যাঁ, কালী মায়ের শাহাদা। হয়নি তো? এই তো পড়াই শিখো না। কালী মায়ের শাহাদা রিভিশন দিতে হবে কেন? ছুটির আগেই থাকবে, রিভিশন দাও। জয়নব নুহা, ডাকবো আর কথা বলবো না, রিমুভ করে দিব কিন্তু। জয়নব নুহা, নাই আমার কথা শুনতে পাও না? কি হলো, জয়নব নুহা নাই? আমি দিব, আমি জার্নব নোহাকে ডাকতেছি। ওয়াফিয়া জার্নব, কালিমের শাহাদাত বলো। কালিমের শাহাদাত বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, অর্থ শিখছো? অর্থ বলো। আমি সাক্ষ্য দিচ্ছি যে, বলো, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। মাশাআল্লাহ, ঠিক আছে। জানবি শুধু পারলো, আর কেউ পারবো না। মন নাই। সুমাইয়া সুলতানা মন, কালিমার শাহাদাত বলো। কালিমা শাহাদাত বলো। কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, অর্থ
অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তারপর আরো রয়েছে তো, আল্লাহ রে এত প্রেমিক আছে যে বলো। আর কে পড়া বলবা, পড়া পারো কে? কালিমায়ের শাহাদাত আর কে শিখছে? হুমায়রা কামাল মিস ফারহা। আমি শিখছি, আচ্ছা, হুমায়রা কামাল ফারহা বলো। অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি ম্যাডাম, ভিডিও ক্যাটাগরি যোগ করতে জি, ভিডিও ক্যাটাগরি যোগ করতে পারেন। এক এক তার কোনো আমি আরো সাক্ষ্য দিচ্ছি চলে গেছে যে নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আচ্ছা, মাশাআল্লাহ, আমার কামাল ফারহা সুন্দর করে বলেছে। এরপর হচ্ছে ফাবলিহা মুস্তাজিনা রাইসা বলো। কালিমা শাহাদাত বলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ অর্থ বলো। ওটা বলবো, হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বলো রাইসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা শাহাদাত জি, আশহাদু আল্লাহা ইল্লাল্লাহু লা শারীক ওয়াহদাহু লা শারীক কালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। তো বলো, আল্লাহ তাআলা আমাদের, আল্লাহ তাআলা এক, তিনি আমাদের মাবুদ। আরে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আর কে বলবা? আমি কিন্তু রাইসা যে কিভাবে পড়া শুরু করছে আউজবিল্লাহ বিসমিল্লাহ বলে, হ্যাঁ, রাইসার পড়া শুরু করার ধরনটা সুন্দর ছিল। আচ্ছা বলো। কালিমায়ে শাহাদাত, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে, আমি কালিমা শাহাদাত আরবিতে লিখতে বলেছিলাম, দেখো তোমাদের অনুশীলনীতে কিন্তু কালিমা শাহাদাত লেখা আছে, হ্যাঁ লিখতে হবে। শিখছো তোমরা? না, এটা শিখতে হবে, আজকে দেখাতে হবে না, আমি যখন বড় প্রশ্ন লিখাবো তখন এটা নিব। প্রজ্ঞাউল্লাহ, শিখতে থাকো, আমি কিন্তু ক্লাস যে কয়দিন হবে, 2 দিন, আমি যে কোনো দিন বলবো, দেখাও। প্রজ্ঞাউল্লাহ কালিমা শাহাদাত বলো।
কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা বলো আশহাদু আল্লা ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله কি পড়া শিখো না নাকি ভয়ে পড়া আসতেছে না কোনটা এনে ভয় কিসের তুমি কোন দেশে আর আমি কোন দেশে এটা আমি অনেক আগে থেকেই পড়তাম তাহলে এমন হচ্ছে কেন আবার বলো কালিমা শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أبر بلو وأشهد أن محمدا عبده ورسوله أرث بلو أرث بلو অর্থ বলো অর্থটা শিখিনি আচ্ছা তোমাদের বাড়ির কাজ কিন্তু কালিমা শাহাদাত থাকবে এখন আমি প্রশ্ন লেখাবো সেগুলোও থাকবে দেখো আমি প্রশ্ন কোথা থেকে লিখব একদম পৃষ্ঠা নাম্বার 1 থেকে নিয়ে পৃষ্ঠা নাম্বার কত পর্যন্ত পড়ানো হয়েছে সব মিলিয়ে আজকে প্রশ্ন উত্তর দেব আমি এখন 1 থেকে নিয়ে কতটুক পড়েছি 9 পর্যন্ত না না 10 10 কতটুকু পড়িয়েছি আচ্ছা তোমাদের এসে 12 আর আমারটাই এখানে 10 লেখা আচ্ছা ঠিক আছে তা আমি এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি হ্যাঁ তোমরা খাতা কলম বের করো জলদি খাতা কলম বের করো রাইসা চলে গেছে কোন দেশে আর কেউ ক্যামেরা অন করে না বসে বসে ঘুমাইতেছে মাইশা মালিহা তানিশা নূর সামিহার মাজমিন হাফসা আহমেদ ফাতেমা জাহান তোহা সাইয়েদ ইয়াসমিন পারিশা উদ্দিন জাহানব নোহা এগুলো তো একটাও কথা উত্তর দেয় না মিফতাহুল জান্না ইফাত জাহান নৌরিন আজকে হিজাব কই গতকালকে আমরা লিখেছিলাম হ্যালো মিস আসসালামু আলাইকুম মিস বলো এক থেকে একটু দেখাবেন কারণ কি আমি অনেকদিন ক্লাস করতে পারিনি তো আমি সময় জ্বর ছিল কেমনে দেখাবো বাবা ওই যে হচ্ছে আমি হচ্ছে ভিডিও আপলোড দিয়ে দিয়েছি হ্যাঁ তুমি হচ্ছে গিয়ে ওখান থেকে দেখে নিও আমি তো আজকে লিখাবো যদি হ্যাঁ এখন জায়গাগুলো লিখতেছি যে 13 নাম্বার থেকে আজকে লিখবো সেখান থেকে লিখে নাও এরপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে কি যদি দেখ সময় থাকে আমি তোমাকে দেখাবো হ্যাঁ এখন মিলে একটা বড় প্রশ্ন দিবে না এখন হচ্ছে আমি আরো কয়েকটা হচ্ছে কি ছোট প্রশ্ন দিব বড় প্রশ্ন হচ্ছে বইয়ে যেগুলো আছে সেখানে আর কয়েক আর একটা দুইটা হচ্ছে বইয়ে কয়টা আছে বড় প্রশ্ন দেখা তো বইয়ে আছে 6টা আর 10টা আর বড় প্রশ্ন 10টার উপরে দেওয়ার দরকার নাই আমাদের হ্যাঁ বইয়ের গুলোই পর আমরা যা পড়বো ছোট প্রশ্ন যাতে করে আমাদের শূন্যস্থান ডানবাম মিলকরণ এগুলো হয়ে যায় সেই জন্য ছোট প্রশ্ন করা পৃষ্ঠানম 1 থেকে 12 লিখাবো আজকে 1 তারিখ কত বলতে পারো আজকে 25 তারিখ 25 তারিখ হুম
আজকে 13 নম্বর প্রশ্ন লিখব। আচ্ছা কি হয়েছে? হ্যাঁ কোনো সমস্যা? লেখা দেখতেছো? সাথে সাথে লিখো, কয়টা লিখাতে পারবো আজকে কে জানে। কেমনে রে বাবা, না নিচে নামানো যাবে না। আমি আমি লিখতেছি, এটা তো ফোন, ফোনে কাজ করলে এই অবস্থা হয়। হ্যাঁ ও তাড়াতাড়ি উপরে উঠে যাচ্ছে। দাঁড়াও, আমরা হচ্ছে আমি যখন মোবাইল ভিউ দিব তখন দেখবো। আমি এখন লিখতেছি, এখন যেটা লিখতেছি ওটা লিখো। আমি কিন্তু হচ্ছে দ্রুত লিখতেছি, আপনারা কিন্তু হচ্ছে সেভাবে লিখবেন। আমি প্রথম এই প্রশ্ন দিয়েছি, মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে দুটি বাক্য লেখো। মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে দুটি বাক্য হলো, সম্পর্কে মিস আমরা কি তাও লিখবো? খ্রিস্টা নং 1 থেকে 12। মিস আপনার তো মিস এই যে এখানে আল্লাহ মহান আল্লাহ তাআলা সম্পর্কে না আরেকটা প্রশ্ন দিয়েছিলেন। আমি মহান আল্লাহ তাআলা সম্পর্কে আর কোনো প্রশ্ন দিইনি। দেয়নি বলেই হচ্ছে কি, দেখো খাতায় দেখো আছে কিনা। মন মহান আল্লাহ তাআলা সম্পর্কে কিছু দিয়েছিলাম মন? মহান আল্লাহর পরিচয় সম্পর্কে আগে দিয়েছিলেন 5টি বাক্য লিখো আগে। হ্যাঁ ওটা বড় প্রশ্ন, বড় প্রশ্ন। তোমরা নিজেরা তোমাদের নিজেদের লিখতে বলেছিলাম তাই না? হ্যাঁ এটা তো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমি অ্যাড করেছি, ওটা বড় প্রশ্নের অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু যদি কখনো আসে পরীক্ষায় ওই বড় প্রশ্ন থেকে আসবে। এই যে আমাদের স্রষ্টা আল্লাহ আসমান ও জমিনে দুয়ের মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ, এটাই। আচ্ছা তারপর মহান আল্লাহ এক ও অদ্বিতীয় এবং অতুলনীয়, তার কোনো শরীক নেই, তার কোনো তুলনা নেই, এই তো এটা একটা। হ্যাঁ তারপর মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই সম্পর্কে 5টি বাক্য লিখো। হ্যাঁ এটা উত্তর হলো আল্লাহ সর্বশক্তিমান, এই সম্পর্কে 5টি বাক্য হলো আল্লাহ কাদিরুন, কাদির অর্থ সর্বশক্তিমান, তারপর তার মতো শক্তি আর কারো নেই, সর্বশক্তিমান আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, তার কোনো শরীক নেই। আমি হচ্ছে বড়বারে হচ্ছে যে বইয়ের প্রত্যেকটা পড়ার পরে যে বাড়ির কাজটা ছিল আমাদের বা যে লেখাটা ছিল শ্রেণীর কাজ সেটা দিয়েছিলাম। সেগুলো হচ্ছে কি যে বড় প্রশ্ন হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত হবে। আমি সব কিছু অ্যাড করে দিব যেগুলো আমি লিখতে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে এই দুটা মহান আল্লাহ পরিচয় সম্পর্কে দুটা বাক্য লেখো, বা হচ্ছে আল্লাহ তো সর্বশক্তিমান দুটা বাক্য লেখো, এগুলো হচ্ছে ছোট প্রশ্নের অন্তর্ভুক্ত। সেই জন্য আমি লিখিয়ে দিচ্ছি, পরে বলবো আমি কিছু লেখার নেই বা হচ্ছে বুঝতে পারবে না পরীক্ষায় আসলে, সেই জন্য লেখানো। বুঝতে পারছো কি বলছি? পরীক্ষার জন্য হচ্ছে বুঝতে পারো যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য। হুম
আনমিউট করে যে কথা বলতেছে বসে বসে, আমি কিন্তু এখন 14 নাম্বার দিলাম। কথা কম, যা শেষ তো তার ভালো। আমি হচ্ছে এখন আরেকটা লিখতেছি। আল্লাহ সর্বশক্তিমান, তা দুটি বাক্যে প্রমাণ করো। দেখো উত্তর, কালার চেঞ্জ হয়ে গেছে, সমস্যা নেই। উত্তর, আল্লাহ যে সর্বশক্তিমান তার প্রমাণ হলো তেলা সর্ব শক্তিমান তার প্রমাণ হলো এক সবকিছু আল্লাহ তাআলা এ বিশাল কে বলতেছো? দেখ অবস্থা, এখনো সে লিখে নাই। যারা হচ্ছে আমার সাথে লিখতে পারবে না, হাত চালু হবে না, ওদের তো সমস্যা। আমি স্লাইড ঘুরে দেখাচ্ছি, তারা এটা লিখে নি। আল্লাহ সর্বশক্তিমান, তা দুটি বাক্য প্রমাণ করো। তার আদেশে সূর্য উঠে এবং অস্ত যায়। কার আদেশে সূর্য উঠে বলো তো? কি বলতেছ, ভালো করে দেখো তো কি লিখছে। কি হলো? তা দুটি বাক্যে প্রমাণ। ১৪ নাম্বার, এখন 15 নাম্বার দিচ্ছি, সময় কতটুকু আছে? 9:10 পর্যন্ত না? 9:10 অব্দি এখনো না সময়? আজকে কেউ করতে পারবে না, আজকে আপনি কি একটু 14 নাম্বারটা দেখাবেন? 14 নাম্বারটাই তো চলতেছে, এই যে দেখো। ম্যাডাম
লেখা হয়েছে 14 নাম্বার মন নামি জলদি করো কোনটা এটা আসতে হবে আর ভুল আসছে এখানে আবার ভুল হলো কেন দেখো অস্ত বানান দেখছো এখন ওটা হচ্ছে টাইপ মিস্টেক এখানে তো বসে বসে টাইপ করতেছে আল্লাহ তাআলা এই বিষয়টি সৃষ্টি করেছে আর এই তার আগে সূর্য ওঠে এবং অস্ত যায় দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার মুসলমান মুসলমান সম্পর্কে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনে হচ্ছে কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন আমার এই কি সে আরেক জনের কথা বলতেছে সেই সত্যিকার মুসলমান যার মুখ হবে না সত্যিকারের হবে হ্যাঁ সত্যিকার হবে না সত্যিকারের হবে সত্যিকার হবে যার মুখ হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে মুসলমান নিরাপদ থাকে চোদ্দ নম্বর প্রশ্ন একটু প্রথমের এক নম্বরটা একটু দেখাবেন দেখো অবস্থা কই 14 নাম্বার এই যে আল্লাহ তাআলা এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন তুমি এখনো 14 নাম্বার নিয়ে পড়ে আছো মিস এক নাম্বারটা আমার আছে যে একটু লিখেছেন আমি যেমন দিয়ে ওটার মধ্যে এক নাম্বারটা দেখাচ্ছি দেখো 15 নাম্বার লিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার মুসলমান সম্পর্কে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সত্যিকার মুসলমান যার মুখ হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে নাম্বার প্রশ্নটা একটু দেখাবেন কত নাম্বার আল্লাহ সর্বশক্তিমান তার প্রমাণ হলো তো উপরে 14 নম্বর প্রশ্নের আল্লাহ হবে না আল্লাহ হবে এটা ভুল আসছে এটাই এখন হয়েছে এখন লিখো তোমার লেখা শেষ
এটা আজকে 15 নম্বর পর্যন্ত থাকবে। না, সময় কি শেষ? এখন 16 নম্বরে যাবো। আল্লাহ, এত ধীরে ধীরে লিখে কে? জি জি, আরবি শিখতে হবে তো, সেজন্য আরবি লিখে দিয়েছি। এখানে জবর জের আরবিতে দেওয়া লাগে না। আসসালামু আলাইকুম উচ্চারণ তো সাথে লিখে দিচ্ছি। না, দিতে হয় না আরবিতে কখনো জবর জের, না চাইলে দিবা না, কারণ আমরা সবাই তো সঠিকভাবে দিতে জানি না, সেই জন্য দিবা না। হ্যাঁ, এটা লিখা শিখতে হবে। আগে আলিফ বাতাসে লিখ শিখতে হবে। আমাদের এখন কিছু কিছু আরবি আছে, অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, আরে না, এটা টাইপ রে। মিস প্রশ্নতেও এরকম আছে, দাঁড়াও দেখতেছি। আচ্ছা আচ্ছা, পরে ঠিক করতেছি। তোমরা হচ্ছে ঠিক করে লিখো, এটা হচ্ছে টাইপেরই অবস্থা। শান্তি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এখন আমি সালাম ঠিক করে দেব। বলো, জি বলো। আলিফের উপর আলিফে জবর জের পেশ জজম যে কোনো হরকত থাকুক, তখন ওই আলিফকে হচ্ছে কি বলবো, হামজা বলবো। আর যদি জবর জের পেশ কিছুই না থাকে তাহলে আলিফ। আসসালামু আলাইকুম হবে না, আলাইকুমের আগে আসসালামু হবে না? হ্যাঁ, লিখতেছি তো। এই যে এখন বুঝতে পারছো যে বানানে হচ্ছে সরাইয়ের সাথে আরেকটা হচ্ছে আকার বেশি আসছিল, সে কারণে। মিস 15 নম্বরের উত্তরটা একটু দেখাবেন, মানে প্রশ্নটা দেখো। মিস আর তো 2 মিনিট আছে। কি বলো, ওয়েট দেখি তো। বেতরে মিস আমি একটু একটু লিখতে পেরেছি। আচ্ছা, একটু একটু চেষ্টা করো, চেষ্টা করতে করতে হবে। আচ্ছা, আজকে হচ্ছে যা আছে দেখো, বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। শান্তি বসিত হোক। CWSW থাকবে।
মিস আমাকে একটু 12 নাম্বারটা একটু দেখান না আপনি, মিস আমাকে একটু 12 নাম্বারের উত্তরটা একটু দেখাবেন। দেখাবো। দেখো বাড়ির কাজ দেখে নাও, দেখছো? এটা হচ্ছে বাড়ির কাজ, মনে থাকবে? আমরা তো কালী মায়ের শাহাদাত দিলাম না, বুঝি নাই? আমরা না আজকে কালী মায়ের শাহাদাত পড়ে দিলাম, সবাই তো পারে না, তাই কি হলো? কত নাম্বারটা দেখতে চাইলে, বাড়ি কাজটা দেখে নাও, কত নাম্বার দেখতে চাইছো? 12 নাম্বারে। বাড়ি কাজ বুঝছো? বাড়ি কাজ কি? প্রশ্ন উত্তর যেগুলো লিখেছি সেগুলো, আর কালিমায়া সাদাত মুখস্থ করবো অর্থ সহ। 12 নাম্বার, 13, এই যে 12 নাম্বার। ইসলামের মূল কথা কি? নিজেকে উপাস্য দাবি করেছিল কোন শাসক? না, গতকালকে একটা ক্লাস নিতে পারিনি। হ্যাঁ, বাড়ির কাজ দেখাবেন, আমি বাড়ির কাজটা একটু নিচ্ছি। এই যে নাও বাড়ির কাজ। তারা বাড়ির কাজটা লিখে নে বাবুরা। এখন কিন্তু লাইন কেটে যাও। হ্যাঁ যাও, তোমাদের হচ্ছে যারা হচ্ছে এখানে 10 বেজে গেছে, তারা অন্য ক্লাসে লিখা শেষের অন্য ক্লাসে যাও। না যাও, যাদের লেখা শেষ তারা যেতে পারো। মুখস্থ লিখা সব শিখবা।